হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন অ্যামেসওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি টেবিল সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ টেবিল টেবিলকে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং টেবিলের ভিতরে কীভাবে কাজ করবেন সেই সম্পর্কে আলোচনা করছি আজকের ভিডিওতে আমি ওয়ার্ডের টেবিলের শর্ট অপশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই শর্ট অপশন ব্যবহার করে আপনাদের টেবিলের টেক্সটকে কীভাবে আপনারা শর্টিং করতে পারবেন অ্যালফাবেট অনুযায়ী অথবা আপনারা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অনুযায়ী কীভাবে আপনারা শর্ট করবেন সেই সম্পর্কে আলোচনা করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখানে দেখুন আমি একটি টেবিল ইনসার্ট করেছি এখানে টেবিলের মধ্যে দেখুন আইডি রয়েছে নেম রয়েছে অ্যাড্রেস মোবাইল ইত্যাদি রয়েছে আমি যদি এইখানে এখানে নামগুলো যে রয়েছে এই নামগুলো আমি যদি অ্যালফাবেট অনুযায়ী শো করাতে চাই দেখতে চাই অর্থাৎ আমরা প্রথমে এ তারপরে বি তারপরে সি এভাবে যদি দেখতে চাই অথবা প্রথমে লাস্টে যে যেটি রয়েছে অর্থাৎ জেড তারপরে ওয়াই এভাবে আমরা দেখতে চাই তাহলে সেটি দেখার জন্য আমরা শর্ট অপশানটি ব্যবহার করবো ইতিপূর্বে আমি শর্ট অপশান সম্পর্কে আলোচনা করেছি এর আগে আমরা যখন এই হোম ট্যাবের অধীনে এইখানে যে প্যারাগ্রাফ সেকশনটা আলোচনা করেছিলাম তখন এখানে আমি শর্ট অপশানটি আলোচনা করেছিলাম এখানকার এই শর্ট অপশনের কাজ এবং এই টেবিলের ভিতরে এই এখানকার যে শর্ট অপশন রয়েছে এই দুটি শর্ট অপশনের কাজ মোটামুটি একই ধরনের কিন্তু আগের শর্ট অপশনটি নর্মাল প্যারাগ্রাফের ক্ষেত্রে ব্যবহার হয় এবং এই শর্ট অপশনটি টেবিলের ভিতরে ব্যবহার হয় এই শর্ট অপশনের কাজ করার জন্য প্রথমে টেবিলটি সিলেক্ট করতে হবে আমি টেবিলটি সিলেক্ট করলাম তারপরে এখানে শর্টে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে একটি বক্স আসছে এই বক্সে এখন এখানে দেখুন এখানে রয়েছে শর্ট বাই অর্থাৎ আমরা কোনটা অনুযায়ী শর্টিং করতে যাচ্ছি এখানে আমরা আমরা কলাম ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে বর্তমানে আমাদের এখানে এক দুই তিন চার চারটি কলাম রয়েছে আমরা কলাম ওয়ান অনুযায়ী শর্টিং করতে চাচ্ছি তাহলে আমরা এখানে কলাম ওয়ানে ক্লিক করলাম তাহলে এখানে কলাম ওয়ান অনুযায়ী শটিং হবে অর্থাৎ এখানে এক দুই তিন চার রয়েছে আমরা প্রথমে চার তারপরে তিন দুই এভাবে দেখতে যাচ্ছি তাহলে আমরা এটি সিলেক্ট করলাম তারপরে এখানে টাইপ নাম্বার এখানে অটো নাম্বার চলে আসছে যেহেতু এটা নাম্বার তারপরে বর্তমানে অ্যাসেন্ডিং অনুযায়ী রয়েছে আমরা এটি ডিসেন্ডিং অনুযায়ী দেখতে যাচ্ছি তাহলে আমি এখানে ডিসেন্ডিংয়ে ক্লিক করলাম এরপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন চার সবার উপরে চলে গেছে এবং ওয়ান সবার নিচে চলে আসছে কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করুন এখানে আইডিটাও নিচের দিকে চলে আসছে আমরা আইডিটা নিচের দিকে আনতে যাচ্ছি না আইডিটা উপরেই থাকবে কিন্তু মাঝখানার লেখাগুলো শুধু চেঞ্জ হবে তাহলে এটি ঠিক করার জন্য আমি আন্ডো করলাম তারপরে শর্টে ক্লিক করলাম এখানে একটা অপশন রয়েছে যে মাই লিস্ট হ্যাজ হেডার রো নো হেডার রো অর্থাৎ আমার লিস্টের মধ্যে হেডার রো আছে কি আছে না এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে নো হেডার রো সিলেক্ট রয়েছে আমি হেডার রো যদি সিলেক্ট করি তারপরে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার শর্টিংটা হয়েছে অর্থাৎ চার সবার উপরে চলে গেছে এবং আইডি এবং নেম অ্যাড্রেস অর্থাৎ হেডার রোটা আগের মতোই রয়েছে এরপর আমরা অন্য কোনো টেক্সট অনুযায়ী যদি শর্টিং করতে চাই আমি শর্টে ক্লিক করার পরে এটা আমি অ্যাসেন্ডিং করলাম এখানে আমি কলাম ওয়ান অনুযায়ী শটিং করলাম ওকে অ্যাসেন্টিক অনুযায়ী করলাম এখন আমরা অন্য কোনো তথ্য অনুযায়ী শটিং করতে চাই যেমন আমরা এখানে ন্যাম অনুযায়ী যদি করতে চাই তাহলে এখানে শর্টে আবার ক্লিক করলাম আমরা এখানে কলাম টু এই অনুযায়ী শটিং করতে চাচ্ছি এটি টেক্সট অটো চলে আসছে অর্থাৎ এটি হচ্ছে টেক্সট কলাম টুতে যে টেক্সট তারপরে আমরা এখানে অ্যাসেন্টিক অনুযায়ী দেখতে চাই অর্থাৎ এ সি এ অনুযায়ী দেখতে চাই তাহলে এটি সিলেক্ট করার পরে আমি ওকে ক্লিক করলাম তাহলে দেখুন ও সরি আমাদের এখানে এটি সিলেক্ট করতে হবে আমার রো রয়েছে আমরা এখানে দেখুন অটো নেম চলে আসছে যাই হোক এখানে নেমে ক্লিক করার পরে আমরা এখানে টেক্সটে ক্লিক করলাম তবে এসেন্ডিং দেখতে যাচ্ছি আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন প্রথমে এ সবার উপরে চলে আসছে এবং এস সকলের নিচে চলে গেছে তারপরে আপনারা যদি যে ডিসেন্ডিং অনুযায়ী দেখতে চান এখানে হেডারও রয়েছে আমার আমি নাম অনুযায়ী দেখবো আমি ডিসেন্ডিং অনুযায়ী দেখবো ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এস সবার উপরে চলে গেছে এবং এ সবার নিচে চলে গেছে এরপরে এখানে আরও কিছু অপশন রয়েছে এখানে দ্যান বাই তারপরে এখানে রয়েছে দ্যান বাই অর্থাৎ আমরা এখানে প্রথমে একটি শর্টিং করলাম তারপরে পরে আমরা আরেকটি কলাম অনুযায়ী যদি শর্টিং করতে চাই তাহলে সেই অনুযায়ী এখানে দেন বাই এই অপশান দ্বারা করতে পারবো এবং পরবর্তীতে তিনটি কলাম আমি এখানে শর্টিং করতে পারবো অন্যান্য অপশান সম্পর্কে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব পর্বে আপনারা দেখলেন ওয়ার্ডের টেবিলের শর্ট অপশানের কাজ অর্থাৎ শর্ট অপশান ব্যবহার করে কিভাবে আপনারা টেবিলের ডাটাকে শর্টিং করবেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ